হ্যালো বন্ধুরা কেমন আছেন চ্যানেলের নতুন হলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন আজকে আপনাদেরকে বলব গিনিপিকেরে ব্যাপারে গিনিপিকে কীভাবে গরমকালে যত্ন নিতে হয় এখন খুব গরম পড়েছে গিনিপিককে সবসময় পাখার তলায় রাখতে হয় আর শুকনো খাবার দেওয়া যাবে না এখন গিনিপিককে খালি ঘাস শাক সবজি ফল এইসব দেওয়া দরকার ঘাস দেবেন আপেল খাওয়াতে পারেন এসব সব জল জাতীয় কলমি শাক এসব সব জলজাতীয় খাবার খাওয়াতে হয় এখন গরমকাল আছে আর আপনারা যদি গিনিপিক পুষতে চান তাহলে আমার অভিজ্ঞতাতে আপনাদের বলতে চাই দুটোই গিনিপিকে অ্যাডাল্ট গিনপিক নিতে পারেন বাচ্চা নেবেন না বাচ্চা বাঁচাতেও পারবেন না এনে মরে যাবে আপনাদেরই লস হবে ওর থেকে অ্যাডাল্ট গিনিপিক নেবেন দুটো তো কিছুদিন এক মাস পরেই বাচ্চা দেবে অসুবিধা হবে না সেই বাচ্চা আপনারা পুষতে পারেন মায়ের সাথে থাকবে বাচ্চা আরামসে বুঝতে পারে পুষলে কী হবে গিনিপিকে অ্যাডাল্ট গিনিপি আনলে দুটো বাচ্চা হবে ওই বাচ্চা আপনারা পুষতে হবে বাচ্চা বড় করে বেচেও দিতে পারেন মানে আপনার যে টাকা দিয়ে কিনবেন সেই টাকা আপনার বেঁচে যাবে টাকা উঠে যাবে আপনার আর গিনিপিকেও পুষে কোনো অসুবিধা কিন্তু বাচ্চা গিনিপি আনলে কী হবে দুদিন পরে মারা যাবে আপনারই লস হবে তাই জন্য আমার অভিজ্ঞতাতে আপনি অ্যাডাল্ট গিনিপিকেই পুষেন দুটো অ্যাডাল্ট গিনিপি আনলে এক মাস পরে বাচ্চা দেবে বাচ্চাও আপনার পুরা শখ শখ বাচ্চা হবে পোষার আর মাও গিনিপিক দুটোও ওই বাচ্চা পরে বেঁচে আপনার গিনিপিকের টাকা উঠে আপনার কোনো লস হবে না আমার আমি প্রথম প্রথম বাচ্চা এনেছিলাম আনার পরে বাঁচাতে পারিনি তারপরে পাশে একজনের কাছ থেকে শুনলাম উনি বললেন তুমি দুটো অ্যাডাল্ট গিনিপিক পোষ অ্যাডাল্ট গিনিপিক পোষার পর থেকে এই আজকে অ্যাডল গিনিক পোষার পর থেকে দুটো বাচ্চাও দিল ওরা মিনিমাম দুটো বাচ্চা দেয় ওই বাচ্চা পোষার পর থেকে কোনো লস নেই পয়সা উঠে যাবে উল্টে বাচ্চাও আপনার আরামসে বুঝতে পারবে এইটুকুন আজকে এইটুখানি বলার ছিল আর বলছি আপনাদেরকে কখনও বাচ্চা ভুল করে নেবেন না আর গরমকালে তো একদমই না নিলে বর্ষাকালের দিকে নেবেন ঠান্ডার দিকে নেবেন বেশি গরমে নেবেন এতে বাঁচাতে পারবেন না আর গরমকালে পাখার তলায় রাখবেন আর গিনিপিকে লোম বিশাল ওড়ে একটু গিনি গিয়ে লোমের দিকে খেয়াল রাখবেন একটু যত্ন নেবেন আজকে এইটুখানি ধন্যবাদ